আসলেই যারা তাবলিগের টাচে যারা যায়, এদের অনেকেই অনেকেই অনেকভাবেই তাদের পরিবর্তনটা চলে আসে। অনেক ইঞ্জিনিয়ার দেখবেন সে নামাজি হয়ে গেছে, অনেক কলেজ স্টুডেন্ট, ভার্সিটির স্টুডেন্ট, অনেক কর্মক্ষেত্রে, বিভিন্ন কর্মক্ষেত্রের লোকজনগুলা এই তাবলিগ জামাতের সাথী ভাইয়েরা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদেরকে দিনের পথে আনে, নামাজি বানাচ্ছে। ইসলামের যে ফরজ বিধানগুলি আছে এগুলি, যেগুলি করণীয় এগুলি করার প্রচেষ্টায় করে, যেগুলি বর্জনীয় এগুলিকে বর্জন করার প্রচেষ্টায় তারা প্রতিনিয়ত এই একটা খেদমতের উপরে তারা আসে। নিস্ক তাদের নিজস্ব মাল এবং জানটাকে প্রয়োগ করে তারা এই কাজটা করতেছে, দিনের একটা বড় ধরনের একটা খেদমত করতেছে। এই কাজটাকে যারা বেদাত বলে বা এই কাজটাকে যারা নাজাইজ বলতেছে, এরা কতটুকু যে আপনার দিন থেকে দূরে বা দিনই শিক্ষা থেকে কতটুকু যে তারা দূরে আছে, এটা কিন্তু স্বাভাবিক যারা আছে মানুষ, সুস্থ মস্তিষ্কের যে মানুষগুলি আছে এদের বুঝতে কোনো অসুবিধা হবে না আমি আশা করি। বিশেষ করে দেখেন এই যে যারা তাবলিগ জামাতের বিপরীত মুখে শুধু ওরা স্লোগানই দিচ্ছে না, নাজাইজ বলে শুধু প্রতিবাদই করতেছে না, এই বিষয়টাকে নিয়ে অনেক ধরনের মানে মস্কারা করতেছে। এই যে তাবলিগ জামাতে যারা যায়, বয়স্ক থেকে নিয়ে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ালেখা করে, কৃষক শ্রেণীর লোক, যারা জেনারেল জব করে, প্রাইভেট সেকশনে যারা জব করে, তাদেরকে যে নিয়ে দিনই শিক্ষাটা দিচ্ছে, আল্লাহ হাফিজ আসসালাম বলেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি দিনই শিক্ষা দিল মানে কোরআন শিক্ষা দিল এবং সে নিজে শিক্ষা গ্রহণ করলো, সেই হচ্ছে উত্তম ব্যক্তি। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, যে ব্যক্তি দিনই ইলম অর্জন করলো এবং যে ব্যক্তি প্রত্যেকটা মুসলমানের নরনারীর জন্য ততটুকু দিনে ইলম অর্জন করা ফরজ, যতটুকু অর্জন না করলে সে দিনই ফরজ বিষয়গুলি আদায় করতে পারে না। তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর উপর দিনই ইলম অর্জন করা ফরজ, কতটুকু এটা একটা পরিমাণ আছে। আপনার যে মুহাদ্দিস হতে হবে এমন কোনো কথা নয়, বা মুফতি হতে হবে এমন কোনো কথা নয়, কিন্তু ততটুকু আপনার উপরে ফরজ যে বিষয়গুলি না জানলে আপনি হালাল হারাম, পাক নাপাক, নামাজ, এই বিষয়গুলি আপনি জানেন না, এই বিষয়টুকু জানা আপনার উপর ফরজ। এই বিষয়গুলো তাবলিগ জামাতের সাথী ভাইয়েরা দিনের খেদমত করে মানুষদেরকে শিখাচ্ছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দিনে ইলিম শিক্ষা গ্রহণ করার জন্য গড় থেকে বাইর হলো, তার প্রতিটা কদমে কদমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টা করে গুনাহ মাফ করে দেওয়া হয় এবং প্রত্যেকটা কদমে তার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। কত বড় একটি ফজিলত এই বিষয়টা। এই যে তবলিগে যারা যায় এরা কিন্তু স্টুডেন্ট হিসেবে যায়, দিনের মানে দিনের ছাত্র হিসেবে যায়, ইলম অর্জন করার স্টুডেন্ট হিসেবে ওরা যাচ্ছে। ওদের প্রতিটা কদমে কদমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টি গুনাহ মোচন করা হচ্ছে এবং 10টি নেকি তাদের আমলনামায় লিখে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই স্টুডেন্টরা যারা দিনে ইলম অর্জন করার জন্য যারা বাইর হচ্ছে, সে বয়োজ্যেষ্ঠ হোক আর ছোটই হোক, ওরা যেদিকে যাবে তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্দা বিছিয়ে দিচ্ছেন এবং তাদের উপরে অসংখ্য অগণিত রহমত ফেলে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি দিনে ইলম অর্জন করার জন্য গড় থেকে বাইর হইল, এমত অবস্থা যদি সে মারা যায় সে শহীদ হয়ে গেল। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি দিনে ইলম অর্জন করার জন্য গড় থেকে বাইর হলো, এই এই একটা একটা গুরুস্থান, একটা গুরুস্থানের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে, ওই তলাবুল ইলম ওই দিনে শিক্ষার্থী যে লোকটি আছে তার খাতির আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুরুস্থানের যারা আজাবপ্রাপ্ত যে মৃতদেহগুলি আছে তাদের আজাব স্থগিত করে রেখে দেওয়া হয় তার সম্মানার্থে, এতটুকু মর্যাদা তাদের। আর সেই আঞ্জামটা দিচ্ছে কারা? তবলিগের সাথী ভাইয়েরা। অথচ আমরা তাদেরকে তিরস্কার করতেছি, তাদেরকে আমরা মস্কারা করতেছি তাদেরকে নিয়ে। কতটুকু জঘন্য এবং কতটুকু নীচ হলে আমরা এই কাজটি করতে পারি? বর্তমান এই আখিরের জামানার সবচেয়েতে উত্তম একটা কাজে ওরা নিয়োজিত, উত্তম একটা কাজে ওরা নিয়োজিত, দিনের নিরলসভাবে দিনের খেদমত আঞ্জাম করতেছে, নিজের জান এবং মালটাকে ব্যবহার করে। অথচ আমরা এটাকে নিয়ে বলতেছি এটা বেদাত, কেউ বলতেছে এটা নাজায়েজ, কেউ বলতেছে এটা মানে বিভিন্ন রকমের মস্কারা করা হচ্ছে এই বিষয়টাকে নিয়ে। আসলে এটা শুধু আমরা দিনেরই ক্ষতি করতেছি না, নিজের ক্ষতি আমরা নিজে করতেছি। যারাই আমরা এই সমালোচনাগুলি করতেছি নিজের ক্ষতি আমরা নিজে করতেছি, দিনে কিন্তু কোনো ক্ষতি হবে না। আপনি কেন, পৃথিবীর সবাইও যদি দিন পালন না করে দিনের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি নিজে
যদি দিনের বিরুদ্ধে চলে যান আপনার নিজেরই ক্ষতি হবে। সুতরাং আমরা সবাই মিলে তাদেরকে উৎসাহিত দান করি, নিজেরা অংশগ্রহণ করি, নিজের এখলাসকে ঠিক করি।